রহমাতুল্লিল আলামিন, তিনি সামাজিক সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করতেন। সমাজের ভেতরে সব ধরনের সমস্যার সমাধান মসজিদের মিম্বারে বসে বসে আল্লাহর নবী দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নারী পুরুষের বিবাহের বন্দোবস্ত করে দিতেন খুব সহজে। ভালো করে শোনেন, বিবাহটাকে আল্লাহর নবী একদম সহজ করে দিয়েছিলেন, জিনা ব্যভিচারকে নবীজি বড় কঠিন বানিয়ে দিয়েছিলেন। ইসলামী শরীয়তে বিবাহের নীতিমালা খুব সহজ, জিনাহের কর্মকাণ্ড বড় মারাত্মক কঠিন। আজকে আমাদের দেশে বিবাহ বড় কঠিন, জিনা বড় সহজ। আমি কি ভুল বলেছি নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ভুল বলেছি আমি? এদেশে বিবাহ কি সহজ নাকি জিনা সহজ? জিনা সহজ, বিবাহ করা কঠিন। দেখেছেন কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুরের বর নেত্রকোনা পূর্ব ধলাতে হেলিকপ্টারে বিবাহ করতে গেলেন স্ত্রীকে উঠায় আনতে। জামাই সাহেবকে মুসলেকা দিয়ে বিদায় করলেন সেখানকার টিয়নু সাহেব। অপরাধ, মেয়ের বয়স এখনো 18 পার হয় নাই, 17 ছুঁয়েছে মাত্র। এখন এই নাবালিকা বিবাহ করা যাবে না, বাল্য বিবাহ হয়ে যাচ্ছে, অন্যায় অপরাধ, উঠে দেন। এবার জামাইকে মুসলিকা দিয়ে বিদায় হতে হলো। আমার প্রশ্ন হচ্ছে, বিবাহ করতে গেল বৈধ পন্থায়, 17 বছরের মেয়ে, ধরলাম 17 বছর, 18 বছর হয় নাই, 17 বছরে একটা মেয়ে বিবাহের উপযুক্ত হয় না? যারা জবান বন্ধ রাখছেন তাদের একটু সন্দেহ হচ্ছে, হয় কি না? হয়। উচিত তো ছিল রাষ্ট্রের কি নীতিমালা আছে এটা দেখার আগে এই নীতিমালা যেন সহজ করা হয়। বিবাহটাকে সহজ করার জন্য যে বয়স সীমা ধরা হয়েছে, নারীদের এই বয়স সীমা কমায় আনা উচিত। কথা বলেন ঠিক কিনা বলেন? কমানো উচিত। কেন? আজকে আপনি বৈধভাবে 17 বছরের একটা মেয়ের বিবাহ আপনি ঠেকাই দিলেন, বিরাট গুরু দায়িত্ব পালন করলেন, বিরাট গার্জিয়ান সুলভ আচরণ করলেন, কিন্তু 14 বছরের অসংখ্য মেয়ে পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে আপনাকে খুঁজে পাওয়া যায় না। সেখানে আপনার বাধা কোথায়? নীতিমালা কোথায়? আপনারাই তো বলেন বিবাহের উপযুক্ত ছেলে মেয়েরা যদি ধরা পড়ে 100 টাকা জরিমানা, আপনারাই বলেন। আবার বিবাহ করতে গেলে জামাইকে 10,000 টাকা জরিমানা করেন। আহ, কি শান্তির ফয়সালা, কি বিবেক সম্পন্ন ফয়সালা! আর এগুলা যারা করে তারা নিজেকে খুব শিক্ষিত মনে করে। আমি মনে করি রসুলের ভাষায় আবু জাহালও কম শিক্ষিত ছিল না। আবু জেহেলের নাম তো আবু জাহাল না, আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, জ্ঞানীদের বাবা, পণ্ডিতের পণ্ডিত আবু জেহেল, কুরাইশীদের লিডার, মক্কার লিডার ছিল সে, অশিক্ষিত মূর্খ ছিল না। কিন্তু কোরআনকে অবমূল্যায়ন করার কারণে সে মূর্খদের বাবা হয়েছে। আজকে যারা শিক্ষিত নামের কুলাঙ্গারেরা বিবাহকে কঠিন করেছে, জিনাকে সহজ করেছে, এরা আবু জেহেলের নাতিপুতি ছাড়া কিচ্ছু নয়। এগুলো আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনেন, তিনটা কাজে বিলম্ব করা যাবে না। কয়টা কাজে? এক নাম্বার হচ্ছে নামাজের ওয়াক্ত যখন হয়েছে, নামাজ নিয়ে তালবাহানা করা যাবে না যে একটুখানি পরে পড়ব। তালবাহানা করবা, শয়তান ধাক্কাতে ধাক্কাতে কাজা পর্যন্ত পৌঁছায় দেবে। দু নাম্বার হচ্ছে মানুষ মারা গেল, জানাজা নিয়ে তালবাহানা করবা না, তাড়াতাড়ি দাফন কাফন করাইয়া মারহুমকে জমিন থেকে বিদায় করে দাও, কবরস্থ করে দাও, বিলম্ব করবে না। তিন নাম্বার হচ্ছে ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে ক্যারিয়ার গড়ার নামে ক্যারেক্টার লুজ করা যাবে না, তাদেরকে বিবাহের বন্দোবস্ত করে দিতে হবে। তা না হলে ডাক্তারি পড়তে দিয়েছো ছেলেকে মেয়েকে, ডাক্তার হওয়ার নামে ক্যারিয়ার গড়ার নামে ক্যারেক্টার ধ্বংস করে বাড়িতে ফিরে আসবে। এই সত্য বাস্তবতাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই, কোনো সুযোগ নেই। কোনো ব্যক্তি যদি এটাকে অস্বীকার করে তাহলে বাগাড়ম্বরকারী, মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কি না? এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এখন আছে না নাই সমাজে? আরো জোরে বলতে হবে, আছে না নাই?
গার্জিয়ানরা এটাকে সহনশীলভাবে মেনে নেওয়ার ধান্দা করছে। নাউযুবিল্লাহি মিন জালিক। বিশ্ববিদ্যালয়ের একটা উপযুক্ত মেয়ে উপযুক্ত ছেলের সাথে যাচ্ছে, মেয়ের গার্জিয়ান ছেলেকে ডাক দে বলে বাবা মেয়েটাকে ভালো করে দেখে রেখো, কি দায়িত্বশীল আচরণ। আর ছেলেও মনে করে যে আমাকে খুব ভালো করে দেখার দায়িত্ব দিয়েছে, সুতরাং ভালো করেই দেখতে হবে। বাস্তবতা আছে না নাই? আল্লাহ তুমি আমাদের হেফাজত কর। আরো জোরে কর না, আমিন। বিবাহের নীতিমালা ফলো করার জন্য আল্লাহ নবী মুসলিম যুবকদেরকে ডেকে বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ। সামর্থ্য যাদের আছে, মহরনা দেওয়ার টাকা পয়সা যার আছে, সে যেন বিবাহ করে ফেলে। বিবাহ করলে ফায়দা কি শোনো, ফাইন্নাহু আগদ্দুলিল বাসরি ওয়া আহসানুলিল ফারাজি। তাহলে চোখের হিফাজত হবে, লজ্জাস্থানের হিফাজত হবে। জোরে কন সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইস্তাতি মিনকুমুল বাআ, আর বিবাহের মহরনা দেওয়ার সামর্থ্য নাই, বউরে ভরণ পোষণ দেওয়ারও যোগ্যতা নাই, তাহলে ফালিয়া সুম, সে যেন রোজা রাখে। রোজা রেখে নিজের যৌবনকে কন্ট্রোল করে, হারামের মধ্যে মুবতালা না হয়। কোরআনে কারীম অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহীন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, ছেলেদের বিবাহ করায় দাও, দাস দাসীদের মধ্যেও যারা বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহ করায় দাও। ইয়াকুনু ফুকারা, অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল হয়, বিবাহ করার পর আমি রব্বুল আলামিন ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তার দারিদ্রতা বিমোচন করে আমি আল্লাহ পাক তাকে সচ্ছল বানায় দেব। বিবাহ করলে সচ্ছল বানাবেন কে? জোরে বলুন না, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে তুমি বিবাহ করো, ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ করুণা করে দয়া করে তোমার সংসারের মধ্যে রহমত বরকত দান করব, তোমার দারিদ্রতা আমি বিমোচন করে দেব। আল্লাহু আকবার। দারিদ্রতা বিমোচন কে করতে পারেন বলেন, আপনারা সবাই বলেন। রিজিক দেওয়ার মালিক কে? এই কথা কি মন থেকে বিশ্বাস করেন? কারা কারা করেন হাত দেখি। রিজিক দেওয়ার মালিক যে আল্লাহ, এটা কি মন থেকে বিশ্বাস করেন আপনারা? ভালো করে হাত তুলে তোলেন। এরপরে বক্তব্য আছে আপনাদের জন্য, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, এ কথাটা মন থেকে বিশ্বাস করে তৌফিক দান করো, হাত নামান। এখন প্রশ্ন হলো, এই বিশ্বাসটা যদি মনের মধ্যে থেকে থাকে, জন্ম নিয়ন্ত্রণ এদেশে আছে না নাই? জন্ম নিয়ন্ত্রণের প্রথম বুলিটা কি, মেসেজটা কি যা ওরা দেয়, সন্তান বেশি হলে খাওয়াবেন কি বলে কি না বলেন? যারা এগুলা পৌঁছায় এনজিও সংস্থার মহিলারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে আপনাদেরকে শেখায়, গ্রামগঞ্জে শেখায়, সন্তান বেশি হলে খাওয়াবেন কি, পড়াবেন কি, দুটি সন্তান যথেষ্ট, একটা হলে তো আরো ভালো হয়, এই ক্যাম্পেইন এই দেশে আছে না নাই? ক্যাম্পেইন আছে, নিয়ন্ত্রণ করছে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে সমস্ত সন্তানগুলো কুলাঙ্গার হয়েছে, এগুলা বাপ মার একমাত্র সন্তান। গোটা দেশ ঘুরে ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, যে সমস্ত বাপ মারা খুব আল্লাহর উপর বিশ্বাস না করে এনজিও মহিলাদের বিশ্বাস করেছে, একটা সন্তান নিয়েছে, এই সন্তানে বাপ মাকে টয়লেটে ঢোকার আগে একবার শাসন করে, টয়লেট থেকে বের হওয়ার পরে আরেকবার শাসন করে। আবার আমাদের কাছে আসে দোয়া চাওয়ার জন্য, হুজুর শেষ হয়ে গেছি, এটা তাবিজ দেন। আমি বলি ভাই, তাবিজ ছেলের গলায় নয়, আপনার গলায় ঝুলানো দরকার। আপনার মাথার মধ্যে শয়তান ঢুকেছে, এই শয়তান আগে দূর করতে হবে। আমার যুবক ভাইরা, কোরআনে কারিমের মধ্যে 1500 বছর আগে আল্লাহ পাকের ঘোষণা আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম,
আমি তোমাদেরকে যে আল্লাহ রিজিক দান করি, তোমার আগত ভবিষ্যৎ প্রজন্মকে আমি আল্লাহ পাক সেই আল্লাহ রিজিক দান করব। এটা কোরআনে কারীমের আয়াত। এবার রাসূলের কথা শুনেন, আল্লাহর হাবিব বলেন, তাযাজ্জুল ওয়াদুদ আল ওয়ালুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা, তোমরা অধিক সন্তান প্রসবকারী নারীদেরকে বিবাহ করো, যাতে করে কিয়ামতের ময়দানে অধিক উম্মতদেরকে নিয়ে হাশরের মাঠে অন্য উম্মতদের উপর আমি গর্ব করতে পারি। নবীজির কথা। এখন যারা বলে জনসংখ্যা বাড়লে খাদ্য সংকট দেখা দিবে, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? জোরে বলেন, তারা যে মিথ্যাবাদী, একটা প্রমাণ আপনাদের হাতে আমি তুলে দিই। দেশ স্বাধীন হয়েছে 50 বছর, ঠিক কিনা বলেন? স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের সীমানায় জনসংখ্যা ছিল কত? 7 থেকে 7.5 কোটি, ঠিক কিনা বলেন? প্রশ্ন হলো, আজ থেকে 50 বছর আগে 7 থেকে 7.5 কোটি মানুষ যেভাবে তাদের লাইফ লিড করেছে, জীবিকা নির্বাহ করেছে, জীবনযাপন করেছে, বর্তমান সমাজে লোক সংখ্যা অনেক কম হয়ে গেছে মনে হয় নাকি? না, আগের চেয়ে বেড়েছে 3 গুণ হয়েছে, চিল্লা বলুন ঠিক কিনা? এখন 3 গুণ মানুষ হওয়ার কারণে, আগে যদি কেউ বছরে লুঙ্গি কিন্তু 2টা, এখন তো 3 বছরে 1টা কেনার কথা। কথার কোনো আওয়াজ নাই, বুঝলে আওয়াজ বের হবে, আর না বুঝলে চুপ থাকবেন। হিসাব অনুযায়ী, ওদের বক্তব্য অনুযায়ী জনসংখ্যা বাড়লে রিজিক কমে যাবে। এই যদি বক্তব্য সঠিক হয়ে থাকে, জনসংখ্যা যখন 3 গুণ বেড়েছে, এখন তো বছরে 1টা লুঙ্গি পরার কথা ছিল। আগে মানুষ সারাদিনে 1বার খানা খেত, আর এখন 3 দিন পরে 1 বেলা ভাত খাওয়ার কথা ছিল। কিন্তু আপনারাই বলেন, বিবেক দিয়ে চাক্ষুষ দৃষ্টান্ত নিয়ে বলেন আপনারা, রিজিকের পরিমাণ আগের চেয়ে কমেছে না বেড়েছে? একটা একটু বেড়েছে না বহু বেড়েছে? এতটা বেড়েছে যে জমিনে ফসল হয়েছে বছরে 1বার, সেখানে ফসল হচ্ছে বর্তমানে 3বার। কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলা, ধান গবেষণা ইনস্টিটিউট, তারা গবেষণা করছে খাদ্যের ফলন কী করে আরও বাড়া যায়, জমিনকে কত উর্বর করা যায়। মানুষ গবেষণা লেগে গেছে, এমন গবেষণার রেজাল্ট তারা বের করতে সক্ষম হয়েছে। গাছে ছোট্টবেলায় আমার মনে আছে, আমার বয়স এখন 35 চলে, আমি আমার জীবনে যা দেখেছি, আপনারা যারা আমার চেয়ে বয়সে সিনিয়র তারা তো দেখবেন আরও দেখেছেন। আমার ছোট্টবেলার কথা মনে আছে, ছোটবেলায় আমি দেখেছি যে আমাদের গ্রাম অঞ্চলে গাছের ফজলি আম কিংবা গাছের গ্রাম্য যে টক আমগুলো ছিল আসে ভরা, এই আম ছাড়া এই আপনার উত্তরবঙ্গের মিষ্টি আম আমরা বছরে চোখেও দেখতাম না। আমাদের শিশুবেলার কথা, কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? ইদানিং এখন মানুষ এত বাড়া বেড়েছে, এরপরেও আমের ফলন এত বেশি, বাংলার প্রতিটা ঘরে ঘরে সুস্বাদু রূপালী আম, হিমসাগর আম, ল্যাংরা আম, ফজলি আম, হিমসাগর আম পুরা রুমে রুমে ঢুকে যাচ্ছে, কোটি কোটি টাকার আমের বাণিজ্য হচ্ছে। কিছুদিন আগে নওগাঁতে প্রোগ্রাম ছিল, সেখানকার লোকেরা আমাকে নিয়ে গেলেন, হুজুর চলেন একটু আম বাগানে ঘুরে আনি আপনাকে। আম বাগানে যে দৃশ্য আমি দেখলাম, ছোট্ট ছোট্ট গাছ, একটা গাছের মধ্যে 2-3 রকমের আম এক গাছে, আমি অবাক হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? বললেন, হুজুর এটাই সম্ভব, এটা আল্লাহ পাকের কুদরত। যে গাছ ছিল গত বছর, এই গাছ ছিল ফজলি গাছের চারা, এই গাছের মাথা কেটে দিয়া এই গাছের মধ্যে আমরা আম রূপালির ডাল লাগাইয়া এখানে আমরা বেঁধে দিয়েছি। নিচের অংশ ফজলি আমের অংশ, কিন্তু উপর থেকে যে চারাটা দিয়ে দিলাম, গাছ ডাল ভেঙে দিলাম, ওখান থেকেই সেখানে আম রূপালি, ফজলি, 3 ধরনের আম ধরা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলেন, রিজিক দেওয়ার মালিক কে? বাংলাদেশের যে মানুষ বেড়েছে এটা আল্লাহ মনে হয় জানে না নাকি? কি অ্যাপ্লিকেশন করছিলাম আমরা সবাই মিলে, আল্লাহ জনসংখ্যা এত বাড়া বাড়ছে কিন্তু খাদ্য তো সেই 50 বছর আগের মতো আছে, এমন হয়েছে কখনো? আমার আল্লাহ পাক কি বলেন শোনেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই সমস্ত ঘটনার মাধ্যমে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হলো,
আল্লাহর ভান্ডারে খাবারের কোনো কম নাই, কিন্তু মানসিকতা বদলাতে হবে, মানুষ বাড়লে রিজিক কমবে, এটা কুফুরি আকিদা, ইমান বিধ্বংসী আকিদা থেকে মুসলমানদেরকে বের হয়ে আসতে হবে। এখন আপনারা যুক্তিতর্ক দিয়ে বলতে পারেন, অনেক সময় তো খাদ্যের ক্রাইসিস দেখা দেয় আমাদের দেশে, যেমন কয়েকদিন আগে থেকে তেলের বিরাট ক্রাইসিস, ঠিক কিনা? সয়াবিন তেলের দাম কি হারে বাড়তে শুরু করলো। আমি মার্কেটে গিয়েছি, অনেক কেনাকাটা করলাম, বললাম ভাই 5 লিটার তেল দেন, বলো হুজুর মার্কেটেই তেল নেই, তবে আপনি বাসায় চলে যান, আমরা বাসায় আপনার জন্য তেল পৌঁছে দিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, ওরা মোহাব্বত করে বাসায় পৌঁছে দিয়ে আসছে বাজার মূল্যেই। মনে মনে ভাবলাম জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হইনি, কিন্তু এরকম হলাম কেন? এখন প্রশ্ন হলো, তাহলে কি এই রিজিক কম কম হয়ে গেল? আপনারা কি মনে করেন, রিজিক কমে গেছে? না, রিজিক কমেনি, রিজিক আছে, আল্লাহর পক্ষ থেকে রিজিক কম নেয়। কিছু শয়তান, কিছু অসাধু লোক রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার ধান দেয়, বড় লোক হওয়ার ধান দেয়, খাদ্য গুদামজাত করে, কৃত্রিম সংকট তৈরি করে, তেল গুদামজাত করে, খাটের নিচে লুকায় রাখে, কবরের মধ্যে লুকায় রাখে। বাস্তবতা আছে না নাই? এই সমস্ত লোকরা ওই তেল তেল খায়া মরতেও পারে না, বাস্তবতা বলে। গাড়ি বাড়ি সব আছে, জানাজাও হয় না, সন্তানরা জানাজাও করতে চায় না। বুঝতে হবে তাকদীর ফয়সালা, প্রত্যেকটা মানুষকে তার কর্ম আপন আপন জায়গায় ঠেলে নিয়ে যায়। যারা এই সমস্ত অন্যায়গুলো করেন, হাদিস থেকে সমাধান নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা খাদ্য সংকট কৃত্রিমভাবে তৈরি করে, গুদামজাত করে মানুষকে কষ্ট দেয়, আল্লাহ নবী বলেন সমস্ত পাপের সাজা তো কিয়ামতে হবে, কিন্তু এই সমস্ত মানুষদের পাপের সাজা, দুই শ্রেণীর মানুষের পাপের সাজা দুনিয়া থেকেই শুরু হয়। কয় শ্রেণীর পাপি? দুই শ্রেণীর পাপীদের সাজা দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। একটা শ্রেণী হচ্ছে যেই শ্রেণী বাপ মার সাথে নাফরমানি করে, পিতা মাতার সাথে যেই সন্তান নাফরমানি করে, তার সাজা পরকালে গিয়ে হবে, শুধু তাই নয় দুনিয়াতেই সাজা শুরু হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি কৃত্রিমভাবে খাদ্য গুদামজাত করে মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়, তার সাজা দুনিয়াতে। দুনিয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীতে তাকে আল্লাহ পাক দুইটা শাস্তি প্রদান করেন। একটা শাস্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেন, তুমি 10 কোটি টাকা অবৈধভাবে ইনকাম করেছ, কলিজার মধ্যে এমন রোগ আল্লাহ দিয়া দিবেন 20 কোটি টাকা দিলেও চিকিৎসা হবে না। এই কথাগুলো শুনতে পাচ্ছেন আপনারা? আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, অনলাইনে যাবে, কোটি কোটি মানুষ কথাগুলো শুনবে। যারা অসাধু ব্যবসায়ী কৃত্রিম খাদ্য গুদামজাত করে মানুষের মধ্যে ক্রাইসিস তৈরি করেন, তারা কান খুলে শুনে রাখুন। আল্লাহ রসুল বলেছে, এটা আমার কথা নয়, আমার নবী কি মিথ্যা কথা বলেন? একটু জোর আওয়াজে বলতে হবে, মিথ্যা কথা বলেন? আল্লাহ নবী বলেন কৃত্রিম খাদ্য সংকট যারা তৈরি করে, দুনিয়াতেই দুইটা শাস্তির সম্মুখীন তাকে হতে হবে। একটা শাস্তি হচ্ছে আল্লাহ পাক তাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করে দেবেন, 2 নম্বর হচ্ছে দারিদ্রতা তাকে চেপে ধরবে। কোটি টাকার মালিক হলেও সে ধনী হতে পারবে না, ফকির তার জন্য অবসম্ভাবী। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ এই গুনাহ থেকে তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ যেন আমাদেরকে তওবা করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আজকের আলোচনা থেকে আমরা এই মেসেজটা পেয়েছি, রিজিক দেওয়ার মালিককে, বরকত দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। সুতরাং যারা গর্ভজাত সন্তানকে হত্যা করেন, তওবা করেন আল্লাহর কাছে। বাচ্চা 4-5 মাস হয়ে যায়, স্বামী আবর্ষণ করে স্ত্রীর গর্ভ থেকে বাচ্চা হসপিটালে ফেলে দেয়, বাস্তবতা আছে না নাই? আবর্ষণ করে ফেলে দিচ্ছে, মা চায় না সন্তান ফেলতে, বাবা প্রেসার ক্রিয়েট করে, এই সন্তানের দায়ভার আমি নিতে পারবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়্যি যানবিন কুতিলাত, কিয়ামতের মাঠে ভ্রূণকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। মায়েরা বোনেরা সাবধান, আল্লাহ তুমি আমার ভাইদেরকে বোনদেরকে সকলকে হেদায়েত দান করো। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের এই আয়াতে কারিমা, আমি আল্লাহ এবং আমার রসুল কোনো সিদ্ধান্ত দিয়ে ফেললে তাহলে সেখানে বান্দার ইন্টারফিয়ার করার কোনো অধিকার নাই।
এই আয়াতে কারিমা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপট হলো নবীজি সাহাবার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করাই দিতেন। মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঘরে যায়েদ বিন হারেসা আছে, তখন তার বাবা খুশখবর নিতে নিতে মক্কায় আসে, যায়েদ বিন হারেসা অর্থাৎ হারেসা এসছে, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোটা অঙ্কের টাকা অফার করে, যা আপনাকে মোটা অঙ্কের টাকা দেব বিনিময়ে যায়েদকে আমাদের কাছে ফিরিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোনো টাকা পয়সার চাহিদা নাই, আপনাদের সন্তান যদি আপনাদের কাছে চলে যেতে চায় আমার কোনো এখানে সে নাই, কোনো বক্তব্য নাই, এক টাকাও লাগবে না, নিয়ে যেতে পারে। এবার যায়েদ বিন হারেসাকে যখন তার বাবা হারেসা ডাক দিয়েছে, বাবা চলো আমার সাথে বাড়িতে, সন্তান বলেছে, সন্তান ডেকে বলে, বাবা আমি আপনাকে অনেক মহব্বত করি, ভালোবাসি, কিন্তু যেই ব্যক্তি আমাকে গোলামীর জিনজির থেকে আজাদ করে দিয়েছে তার আচরণ, তার ব্যবহার, তার মানসিকতা, এমনকি যায়েদ বিন হারেসা রাসূলের নবুয়তের আগে থেকেই তো নিজের সন্তান তুল্য, রসুলের আখলাক দেখে, চরিত্র দেখে, তার ব্যবহার দেখে বাবা মাকে ভুলে গিয়েছে, রসুলকে ভুলতে পারে নাই। তিনি বললেন, আমি আমার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবো। আল্লাহু আকবার! আল্লাহর নবী যায়েদ বিন হারিসাকে নিজের সন্তান তুল্য ভালোবেসে লালিত পালিত করে বড় করেছেন, কত ভালোবাসতেন। ছোট্ট একটা ঘটনা শোনায়, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি, তিনি বলেন, আমি ঘরের মধ্যে আমার হুজরাখানায় বসে আছি, এমন সময় দরজার বাহির থেকে যায়েদ বিন হারিসা রাসূলুল্লাহকে ডাক দিয়েছে। যায়েদ বিন হারিসার কণ্ঠের আওয়াজ শুনে নবী এত উতরা হয়ে গেলেন, নিজে দৌড়ায় এসে দরজা খুললেন, দরজা খুলে দেখে যায়েদ বিন হারিসা দাঁড়ানো, নবীজির গায়ে জামা কাপড় ছিল না। যায়েদ বিন হারিসাকে দেখা মাত্র নবীজি তার বুকের সাথে জড়ায় ধরলেন। সেদিন থেকে সাহাবায়ে কিরাম যায়েদ বিন হারিসাকে একটা উপাধি দিয়েছিল, হিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজির ভালোবাসার পাত্র। আল্লাহু আকবার বলেন, কি কপাল দেখেছেন! যায়েদ বিন হারিসার উপাধি হচ্ছে হিব্বুর রাসূল, রাসূলের ভালোবাসার পাত্র যায়েদ বিন হারিসা। এই যায়েদ বিন হারিসার সাথে রাসূলের আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাস, বংশীয় এক সুন্দরী রমণী, তার সাথে রাসূল বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য রাসূলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো। কিন্তু আল্লাহর নবীর এই প্রস্তাবটা পাওয়ার পরে যায়নাব বিনতে জাহাস মনে মনে নাখুশ হয়ে গেল। যায়নাব বিনতে জাহাস মনে মনে ভাবলেন, আমি হচ্ছে আরবের এক সুন্দরী রমণী, বংশীয় মর্যাদা যায়েদ বিন হারিসার চাইতে অনেক উপরে, যায়েদ বিন হারিসা হচ্ছে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল, সেখান থেকে তাকে আজাদ করা হয়েছে, এমন একটা নিম্ন বংশের কালো মানুষের সাথে আমার মতো একজন আভিজাত্যপূর্ণ একটা মেয়ের বিবাহ হবে, এটা মন থেকে তিনি মানতে পারলেন না, এমনকি বাস্তব অনেকের কানে কানে তিনি প্রচারও করে দিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনে কারিমের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন, ওয়া মা কানা লিল মুমিনি ওয়া লা মুমিনাতিন ইযা আমি আল্লাহ, আমার রসুল যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলবে, সেখানে আমার বান্দা বান্দি ইমানদার যারা আছে সেখানে ইন্টারফেয়ার করার, সেখানে নাক গলাবার কোনো অধিকার নাই। এই আয়াতটা নাজিল হওয়ার পরে যায়নাব বিনতে জাহাস হাসি মুখে যায়েদ বিন হারিসাকে গ্রহণ করার জন্য সম্মতি প্রদান করলেন। আল্লাহু আকবার বলবেন না! সাহাবার কামের মন মানসিকতা তো আমাদের মতো ছিল না, আমাদের মন মানসিকতা হচ্ছে আমাদেরকে কোরআন দিয়ে পিটাইতে পিটাইতে হত্যা করে ফেললেও এই আয়াতের পিছনে হাজারো যুক্তি তর্ক উপস্থাপন করবে পালন না করার জন্য, ঠিক কিনা বল? যদি বলা হয় যুবকেরা মুখের দাড়ি রাখো, যুবক বলবে জমানা আপগ্রেড হয়েছে, দাড়ি কি আর ইসলাম নাকি, এর গুরুত্ব বা কতটুকু, 100 যুক্তি দাঁড় করে বসে থাকবে। নারীদেরকে যখন বলি বোনেরা পর্দা করেন, হুজুর এটা একবিংশ শতাব্দী, ডিজিটাল যুগ, ওই হাত মোজা পা মোজা পরে রাস্তায় চলতে হবে, আনকালচার আনসোশাল অসামাজিক হয়ে ঘুরতে পারবো না, আলটা মডার্ন হতে হবে, কি পড়তে হবে, জিন্সের প্যান্ট পড়তে হবে, টি শার্ট পড়তে হবে, এরপরে সিনেমার গানের সাথে ঠুট মিলায় টিকটক বানায় ভিডিও ভাইরাল করতে হবে,
বাস্তবতা আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? এর মধ্যে তারা সম্মান খুঁজে বেড়াচ্ছেন, মনে করে দেহ প্রদর্শনী যত বেশি হবে সম্মান তত বেশি হবে, ফেমাস তত বেশি হবে। এ কথাটা কি ঠিক? চিল্লায় বলতে হবে, এ কথা কি ঠিক? দেহ প্রদর্শনী বেশি হলে কি সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়? একটা কথা শোনাই আপনাদেরকে, কষ্ট হচ্ছে আপনাদের? কিছুদিন আগে দেখেছেন আপনার ঢাকা শহরে অনেক জায়গাতে ছিনতাই হয়। বাংলাদেশের ঢাকা শহরের রাজধানীর কিছু কিছু এরিয়া আছে রেড জোন, ছিনতাইকারীদের খুব আনাগোনা বেশি থাকে। ঢাকা শহরের কিছু এলাকা আছে না এরকম, হাতে মোবাইল ফোন পেলে টান দিয়ে দৌড় দেয়, মানি ব্যাগ পেলে টান দিয়ে নিয়ে নেয়, কানের দুল থাকলে টান দিয়ে ছিঁড়ে ফেলে। কিছুদিন আগে, সম্ভবত মাস দুই এক আগের ঘটনা, ঢাকা শহরের এক নারী স্বর্ণের কানের দুল পরা যাচ্ছে রাস্তায়, এবার এই ছিনতাইকারী নজরে পড়েছে। ছিনতাইকারী লোভ সামলাতে না পেরে কানের দুল ধরে টান দিয়েছে, এমন টান দিয়েছে দুলটা নিয়েছে ঠিক, মহিলার কানটা এখান থেকে ছিঁড়ে নিচ পর্যন্ত চলে এসেছে। এটা বেশ কয়েকটা অনলাইন মিডিয়াতে আমরা দেখলাম। দেখার পর আমি অনেকগুলো বক্তৃতার মধ্যে আমার মা বোনদেরকে বোঝাবার জন্য বলেছি, মায়েরা বোনেরা, এই বোনটা যদি ইসলাম মানতেন, ইসলামের ড্রেস কোডকে ফলো করতেন, তাহলে তার জানও বাঁচত তার মালও বাঁচত। এই ড্রেস কোড ফলো না করার কারণে তিনটা মালটাও হারিয়েছেন, জানটাও হারিয়েছেন, দেহটাকে ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করে দিয়েছে। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বলেন দুইটা শ্রেণী জাহান্নামী মানুষ, তাদেরকে আমি নবী দেখি নাই। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ শ্রেণী হচ্ছে রিজালুন বি আইদিহিম সিয়াতুন কা আযনাবিল বাকারি। আল্লাহর নবী বলেন, এমন কিছু পুরুষের আবির্ভাব সমাজের মধ্যে ঘটবে, তারা জাহান্নামী, তাদের প্রত্যেকের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি, চাবুক থাকবে, গরুর লেজের মতো চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান্নাস, অন্যায়ভাবে তারা মানুষকে আঘাত করবে। এই একটা শ্রেণী কিয়ামতের আগে আসবে, এরা জাহান্নামী। আরেকটা শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না রুউসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন এমন নারী, কাসিয়াতুন পোশাক পরিধানকারিনী, আরিয়াতুন উলঙ্গিনী। শব্দটা খেয়াল করবেন, পোশাক পরেও উলঙ্গ থাকবে এমন কিছু নারী পৃথিবীতে আসবে। মা ইলাতুন পরপুরুষের দিকে তারা নিজেরা ঝুঁকবে, মুমিলাতুন পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। রুও সুহন্না, তাদের মাথার চুল থাকবে কা আসনিমাতিল বুখতিল মা ইলা, উটের যে কুস থাকে ডানে বামে হেলে দুলে, উটের কুজের মতো চুলকে হেয়ার স্টাইল করে তারা পার্লারিং করে রাস্তায় রাস্তায় ঘুরবে, চুল কখনো ডানে কখনো বামে আসতে থাকবে। এই একটা শ্রেণীর নারী পৃথিবীতে আসবে, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতে ঢুকবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। এখন আপনারাই বলুন, হাদিসের দুইটা পাঠ, একটা পাঠ পুরুষের, একটা পাঠ নারীদের। প্রথম পাঠের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে যে সমস্ত পুরুষের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে মানুষকে মারবে ওরা কারা। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, বর্তমান জামানার প্রশাসনের দায়িত্বশীল পুলিশ যারা, এদের মধ্যে যারা অন্যায়ভাবে মানুষকে মারে তারা হচ্ছে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এমন লোক সমাজে নাই, জোরাবাজে বলতে হবে, নাই, আছে। আবার প্রশাসনের মধ্যে ভালো মানুষও আছে। এই শ্রেণীর মধ্যে শুধুমাত্র যারা জালেম, মানুষকে টর্চার করে তারা সামিল, যারা ইনসাফ করে তারা সামিল নয়, যারা মানুষকে বিনা কারণে টর্চার করে মারে। এরপরে মুহাদ্দিসের কাম ব্যাখ্যা করে বলেছেন, সে হোক সরকারি হোক বেসরকারি, অন্যায়ভাবে যারাই মানুষের উপর টর্চার করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পুরুষের ব্যাপারে বলেছেন ওরা জান্নাতে যাবে না। একটা ব্যাখ্যা। আরেকটা হচ্ছে মহিলা, এমন নারী পোশাক পরে উলঙ্গ থাকবে, এ কথার ব্যাখ্যা আমার চাইতে আপনারা অনেক বেশি ভালো জানেন। এরকম পোশাক পরা মহিলা মনে হয় বাংলাদেশে একটাও নাই।
নাকি আছে? পোশাক পরেও যে উলঙ্গ থাকা যায় এ কথার ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এরা মাইলাতুন পরপুরুষের দিকে ঝোঁকে, দেখবেন ইনস্টাগ্রাম আইডি খুলেছে, নিজের রূপ যৌবন পরপুরুষের সামনে কতটা লাবণ্যময় করে, কতটা আবেদনময়ী করে নিজেকে উপস্থাপন করা যায়, আর যুবকদের পক্ষতে কত হট কমেন্ট পাওয়া যায়। যদি কোনো নারীকে হট বলে, সুইটি বলে, বিউটিফুল বলে, নাইস বলে, ক্রাশ বললে তো খামই সারা। কথা বলেন ঠিক কিনা? এ বাস্তবতা সমাজে আসে না নাই? এগুলো রসুল পাক সাল্লামের ভবিষ্যৎবাণী। হুজুর বলেন মা ইলাতুন, তারা নিজেরা পরপুরুষের দিকে ঝুঁকবে, মমি ইলাতুন পরপুরুষদেরকে নিজেদের প্রতি ঝুঁকাবে, মাথার চুলগুলা উড়ন্ত করে রাখবি। এই সমস্ত নারীরা জান্নাতে যাবে, দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথাগুলো মা বোনরাও শুনতে পাচ্ছেন, এই কথাগুলো ওয়াইদ, এই কথাগুলো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সতর্কবাণী। শোনার পরে মা বোনদেরকে ছোট্ট করে বলি, মায়েরা বোনেরা, জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, আপনি রামবামের কথা শুনবেন না, তথাকথিত পশ্চিমাদের কালচার গ্রহণ করতে যাবেন না, এর মধ্যে ব্যক্তিগত শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, সামাজিক শান্তি নাই, ইসলাম মানুষ ছেড়েছে যেখানে, অশান্তির আগুন লেগেছে সেখানে। মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহর হাবিব বলেন আল মারুআতু ইদা সাল্লাত খামসাহা, মহিলা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঠিকঠাক মতো, ও সামাদ শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকমতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাদ ফরজাহা, সতীত্বের হিফাজত করে, চারটা কাজ যে নারী করতে পারবে, তাদখুলু বিআইয়্যি বাবিম মিন আবওয়াবিল জান্নাতি সাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে জান্নাতের আটটি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর বেহেশতে চলে যাবে। এজন্য যত ভাইরা এখানে এসেছেন, আমরা কি আমাদের মা বোনদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবো না ইনশাল্লাহ? যদি বলতে হবে পারবো না ইনশাল্লাহ। নামাজি শুধু নারীদের হতে হবে, পুরুষদের না হলেও চলবে নাকি? না, আমাদেরও নামাজি হতে হবে। রোজা শুধু নারীরা রাখলে চলবে? না, আমাদেরও রাখতে হবে। সবগুলো রোজা রাখবে ইনশাল্লাহ। রাজি আছেন? কার কারা হাত দেখতে চায়? এটা কি মন থেকে উঠিয়েছেন নাকি আমাকে দেখাবার জন্য? আল্লাহ তুমি কবুল করো, হাত নামান, রোজা আদায় করবেন, সাহারি, ইফতার, তারাবি যথাযথভাবে সুন্নাহ মোতাবেক পালন করবেন। তারাবি নামাজ হবে না ইনশাল্লাহ? কয় রাকাত হবে? আরো জোরে, কোনো বিতর্ক চলবে? কোনো বিতর্ক চলবে না। তারাবি নামাজ হবে কয় রাকাত? এবং সেই নামাজটা হবে ধীর ও স্থিরের সাথে, তারতিলের সাথে, তাদিল আর কান ঠিক রেখে। তিলাওয়াতটা হবে মহব্বতের সাথে, আজমতের সাথে, ভালোবাসার সাথে। এক্সপ্রেস ট্রেনের মতো চলবে না, আছে না নাই? বাংলাদেশের অধিকাংশ মসজিদের খতমে তারাবির নামাজের তিলাওয়াত ইয়ালামুন আর তালামুন ছাড়া। হাবিব সাহেব বুঝেন না কি বলেন, মুক্তাদি তো বুঝেই না। আমার অনেক দিনের পুরাতন একটা স্মৃতি মনে পড়েছে, বলবো আপনাদেরকে। তখন আমি ধানমন্ডিতে জুমা পড়াই, ছাত্র জীবনের কথা, ভূতের গলিতে। তো যখন আমি জুমা পড়াচ্ছিলাম ওখানে, আপনার তারাবির নামাজ পড়ায় ছাত্র জীবনে, একটা ছেলে ছিল আমার খুব ভক্ত। এই ছেলেটা একদিন এসে আমাকে বলে, হুজুর প্রতিদিন তো মোটামুটি আস্তে আস্তে পড়েন, আজকে একটু তাড়াহুড়া করে নামাজটা শেষ করে দিয়ে, কারণ তো আপনার হাতে, আপনি পড়ান, আজকে একটু তাড়াতাড়ি পড়ে দিয়েন। বললাম ভাই কারণটা কি? কয় নয়টা বাজে একটা নাটক আছে, নয়টায় একটা নাটক আছে, নাটকটা যদি মিস না হয় এই জন্য তাড়াহুড়া করে নামাজটা শেষ হয়ে গেলে ও নাটকটা গিয়ে দেখতে পারবে। মুসল্লি জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করলাম। মাঝে মাঝে লোকেরা এমন এমন দোয়া চায়, যুবকরা ফোনে মেসেঞ্জারে মেসেজ করে, হুজুর আজকে ভারত পাকিস্তানে খেলা, একটু দোয়া করেন পাকিস্তান যেন জেতে। এই আবু জেহেলের নাতি এটাও জানে না কোন কাজে দোয়া করতে হয় আর কোন কাজে দোয়া করতে হয় না। গুনাহের কাজে দোয়া করা কিংবা দোয়া চাওয়া জায়েজ আছে? হালাল না হারাম? হারাম। হারাম করে দোয়া চাচ্ছে, দোয়াটা এরকম এরকম হয়ে গেল, হুজুর দোয়া করেন আগামীকাল চুরি করতে যাব, যেন সাকসেস মতো চুরিটা করতে পারি। কি দোয়া করা যাবে? জোরে বলুন দোয়া করা যাবে? বরং অন্যায় কাজে দোয়া যে ব্যক্তি করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। জোরে বলুন না আমিন।
এখানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, রমজান মাসে তারাবি আসার পরে অনেক মুক্তাদিদের মধ্যে তড়িৎ প্রবণতা কাজ করে, ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে, হাফেজ সাহেবকে প্রেশারের উপর রাখে, হুজুর আরেকটু তাড়াতাড়ি, আরেকটু তাড়াতাড়ি, আসে না নাই, এটা করা যাবে না। কমপক্ষে আয়াতগুলো স্পষ্ট বোঝা যায়, মুক্তাদিরা যেন প্রতিটা লাইন বুঝেন, এভাবে তেলাওয়াত করতে হবে, ঠিক আছে কিনা ইনশাল্লাহ। আমি একটু তেলাওয়াত করে শোনাবো।